তারপর এখান থেকে ওপেন ইমেজ, ভাই ক্রপ করে কেটে দিবা না হ্যাঁ ওটাই করবো এখন, পিক্সেলার থেকে আমরা এটা ক্রপ করে দেব। ভাই? এইখানে আসতে হবে কেন? আমি যদি মানে আমাদের যে গ্যালারি আছে, গ্যালারির মধ্যেই তো ক্রপ অপশন আছে। হ্যাঁ প্রিন্ট অপশন থেকে করতে হবে। আপনি আমি জাস্ট এই যে টুলটাতে আবার ঢোকার জন্য এখানে আসলাম, এই পিক্সেলারটাও এক ধরনের ফটো এডিটিং সফটওয়্যার, এখানে আপনি মোটামুটি অনেক ধরনের কাজ করতে পারবেন, ফটোশপের মতো। এটা এটা সম্ভবত দেখাইছিলাম না আরেকবার, না ভাই আমাদের এগুলো কিছুই দেখার নেই। তাহলে তো পরের লেকচারে দেখানো হয়েছে। একটা এই যে আমরা যে ফটোশপ ইউজ করি, ফটোশপের একটা অল্টারনেটিভ সফটওয়্যার হইতেছে পিক্সেলার, ওটা অনলাইনে আপনি কাজ করতে পারবেন। পিক্সেলার লিখে সার্চ দিবেন, PIXLR, পিক্সেলার লিখে সার্চ দিবেন, তারপর এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন। লিঙ্ক গুলো আমি দিয়ে দিব না গ্রুপে, সমস্যা নেই। তারপর এখানে ঢুকার পরে দেখেন ওপেন ইমেজ নামে একটা সেকশন আছে, এখানে ক্লিক করতে হবে। এই যে আমাদের ইমেজ, এটা ওপেন, মাউসের যে চাকা সেটা ঘুরালে এটা ছোট বড় হয়, জুম হয়, অথবা এখান থেকে করতে পারবেন। সাইডে একটা জুমের অপশন আছে, যাই হোক এখন এটাকে ক্রপ করবো ফার্স্টে। আমরা এই যে ক্রপ টুল আছে এখানে, এটাতে ক্লিক করলাম, এটা থেকে নিচের এটা বাদ দিয়ে দিলাম, এখন অ্যাপ্লাই দিলে এটা হয়ে যাবে। তারপর ধরেন এটা সাইজ মতো আরেকটা ক্রপ করতে চাইতেছি, আচ্ছা এটা দেখাইতেছি না, আরেকটা দেখাবো। এটা যে ফাইল থেকে আমরা সেভ দিতেছি, সেভ আছে, কন্ট্রোল আই দিলে হয়। পরে ফাইলের নাম, পিএনজি, জেপিজি আছে, কোয়ালিটি হাই, মিডিয়াম, লো, সাইজ হবে 232 KB, আমাদের তো দরকার 100 KB নিচে। যদি ফেসবুকে আপলোড করেন তো সবসময় সাইজটা হাই কোয়ালিটি নেবেন, আর যদি ওয়েবসাইটে আপলোড করেন তো সেক্ষেত্রে একটু কম নেবেন, 100 KB নিচে নেবেন। এটা ওয়েবসাইটের ভাই ইনফোগ্রাফিক্স, আমি তো তারপর পরে ওটাকে ছোট করে নিতে পারি, কিন্তু আমি যদি মিডিয়াম কোয়ালিটি নিই আমার ছবি ফেটে যাবে না? মিডিয়াম নিলে 155, 100-এর কাছাকাছি আসবে, তো তখন আপনি কম্প্রেস করলে এটা 100-এর ভিতরে আনতে পারবেন। তো আমি তো হাই রেখে কম্প্রেস করলে এটা 100-এর মধ্যে আসবে না? 100-এর কাছাকাছি আসবে, যদি আপনি দেখেন যে মিডিয়াম রেখে আপনি দিচ্ছেন কিন্তু ফেটে গেছে, সেক্ষেত্রে আবার তখন হাই দিয়ে আপনি দিতে পারেন, আর যদি না ফাটে তাহলে তো ভালোই। ভাই দুইবার কম্প্রেস করা যায় না? আমি একবার কম্প্রেস করার পর আমি আবার কম্প্রেস করতে পারি না, আবার কম্প্রেস করলে একই রেজাল্ট আসবে সেটা। মানে তখন তো ছবি আমি হাই রেজুলেশনে রাখলে তো আমার ছবিটা ফাটবে না? ফাটবে যখন আমি কম্প্রেস করব দুইবার? না ছবি তো ফাটবে না, কিন্তু বেশি একটা কমপ্লেক্স হবে না, আপনার কাছাকাছি হবে। হাইটে দিলে আপনি 232 KB হবে, এটা কমপ্রেস করলে তারপর 200-এর নিচে আসবে, ধরেন 150 কি 170 এরকম আসবে। হ্যাঁ, তারপরে আমি আবার 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 কম্প্রেস করব, মানে 170টারে যদি আমি আবার কম্প্রেস করি তারপরে আমার 100-এর নিচে আসবে না? না আবার কমপ্রেস করলে আর কাজ হবে না, সে একই থাকবে। মানে 170ই থাকবে, মানে একবারই কম্প্রেস করা যায়? হ্যাঁ কমপ্রেস একবারই করা যায়, পরে আর কমপ্রেস করলে লাভ হয় না। তো এত যদি দেখেন হাই দিয়ে কাজ হইতেছে না, তখন আবার মিডিয়াম থেকে ই করে আবার কমপ্রেস করতে পারেন। হাই দিয়েই তাহলে আমরা ডাউনলোড দিলাম, দেওয়ার পরে দেখি ফেসবুক কি। ছবি কি অলওয়েজ 100 KB নিচে নিতে হবে? না ফেসবুকের ক্ষেত্রে যদি আপলোড দেন সেটা যত হাই পারেন তত ভালো। আর ওয়েবসাইটে দিলে 100 নিচে নিতে হবে? হ্যাঁ ওয়েবসাইটে যখন দিবেন তখন কম্প্রেস করতে হবে 100-এর নিচে। ফাটানোই তো মনে হইতেছে, ঠিক আছে।
এটা কম্প্রেস করে দেখি, এটা সাইজ আছে 231 কেবি, কত হয়? খুঁটিনাটি অনেক কিছু শিখতেছি আমরা, তো পিংলার তো পিমলার ভালোই বিভিন্ন কিছু করছে, শিখছিলাম না, -50। বিভিন্ন ব্যাক লিঙ্কের সাইট, বিভিন্ন সাইটের সাইট লিঙ্ক ব্যাক লিঙ্ক করতাম, দেখো লাগে ও ভালোই, এখান তো 98 কেবি হয়ে গেছে। এটা কি ভাই ফেসবুকের জন্য? না এটা ওয়েবসাইটের জন্য কম্প্রেস করলাম আমরা আর কি, কিন্তু ফেসবুকের জন্য। মিডিয়াম নিলে আরো তো বেশি কমতো। মিডিয়াম নিলে আরো কমতো, হ্যাঁ এখানে তখন 28 কেবি 30 কেবি হয়ে যেত। আমার তো আমার ছবি কোয়ালিটি, হ্যাঁ কিন্তু এটা ডিপেন্ড করে যে আপনার কোয়ালিটি ছবির উপরে, ছবিটা কতটুকু কম্প্রেস হবে সেটা ছবির উপরে ডিপেন্ড করে। কিছু কিছু ছবি আছে যেগুলো কম্প্রেস করলেও কমে না। তারপর এই ছবিটাকে কাইটা দিতেছি আমরা এখান থেকে, pixlr.com। ওরে বাবা, এখান থেকে একটা ছবি ডাউনলোড করি, দিবা লাগছে অনেক সারাইয়া দিবই না, এটা তো সিলেবাসে নাই, সিলেবাসে বাইরে পড়ে গেছে। ডাউনলোড করলাম, কই গেল? আচ্ছা হয় না এখনো, এই যে হয়েছে। এটা ওপেন দেওয়ার পরে দেখাইতেছে যে ফুল এইচডি নাকি ওয়েবসাইটের জন্য নাকি আলট্রা এইচডি। অবশ্য ওয়েবসাইটে আমরা দিব, তো ওয়েবসাইটের জন্য এটা সিলেক্ট করলাম। নিউ সাইজ হইতেছে এখন এটার 1280x780, আমরা ফুল এইচডি রাখি এটা, তাহলে লাভ হলো কি? আমরা তো নিজেরাই ই করবো, ধরেন ইমেজটা ওপেন করলাম, তারপর ইমেজ থেকে ইমেজ সাইজে যাবেন, পুরো ফটোশপ। তারপর আমরা ওয়েবসাইটে যে সাইজ দিয়েছিলাম 1280x764 ফটোশপ না এটা, একটা, তারপর 1024x কত যেন পিক্সলার একটা, ডট আমরা কম 1280 দিয়ে ওয়েবসাইটের আসি মধ্যে ওটা ব্যবহার ফটোশপ করবো। করেছি। 1280 দেখেন, নিচেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা অফ করে দিবেন। কস্ট এন্ড প্রপোর্শনস 1280 দিলাম, আর নিচে দিব 764 দিয়ে অ্যাপ্লাই দিতেছি। এই যে আমাদের ছবিটা ওই সাইজের ভিতরে চলে গেছে এখন, এই যে এখন সাইজ দেওয়া আছে এখানে 1280x764 এই সাইজে আছে, এখন হয়ে গেল। এখন এখান থেকে আমরা সেভ করে দিব, নামটা চেঞ্জ করে দিব হাই কোয়ালিটি, আর একটু বাড়িয়ে দিলাম 1.4 এমবি, 364 আছে এখন বর্তমানে। এটাকে কম্প্রেস করে দেখি কি অবস্থা। হেডফোন খুলে হলো, তাই তো একই সাউন্ড একসাথে যাইতেছে, তুমি যা শুনলে আমি তাই শুনি, অটোমেটিক দিবে।
কোনটা আপনার দিলাম আমি, এটা থাকবে। কটা সাউন্ড কমাই দে আমাদের বাড়িতে, বেশি একটা কমে নেই, এটা -15। আগেরটাতে ছিল 326, পরে হয়েছে 276, বেশি একটা কমে নেই। তো এটাই আসলে পিকচারের উপরে ডিপেন্ড করে যে আপনার কতটুকু কমবে পিকচারটা। ভাই 276 আবার কম্প্রেস না, আচ্ছা কম্প্রেস কেন করতেছে? দেখি